প্লেঅফ খেলতে এসে বিয়ের দিনক্ষণ জানালেন বরিশালের সাউথ আফ্রিকান তারকা ডেভিড মিলার। ওই ব্যস্ততায় দেখা হয়নি এবারের ম্যাচ, তবে পাকিস্তানে বসেও বিপিএল সব খবর রাখছেন ক্যারিবিয়ান লিজেন্ড টেরেন্স সামি। সবার আগে জানিয়ে দিলেন এবারও শিরোপা জিতবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এবারের বিপিএল এ তার খেলা না খেলা নিয়ে হয়েছে অনেক জল্পনা কল্পনা। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে প্লে অফের আগে ফরচুন বরিশালের ডেরায় ডেভিড মিলার। 10,000-এর বেশি টি টোয়েন্টি রান নিয়ে বিপিএল মাথাতে প্রস্তুত কিলার মিলার। তবে চট্টগ্রামের বিপক্ষে ম্যাচের আগে স্বীকার করলেন এবারের বিপিএল এ কোনো ম্যাচই দেখেননি তিনি, ব্যস্ত ছিলেন বিয়ের প্রস্তুতি নিয়ে। সত্যি বলতে গেল কয়েকদিন কোনো খেলা দেখিনি, কয়েকদিনের বিরতিতে ছিলাম, সামনে আমার বিয়ে, তা নিয়ে অনেক কাজ করতে হচ্ছে। তবে আমি ওয়েবসাইটগুলোতে চোখ রাখছিলাম, পয়েন্ট টেবিলে কোথায় আছি, প্লে-অফে উঠছি কিনা, এসব খোঁজ খবর রাখছিলাম। টি-20তে মোট 45টি হাফ সেঞ্চুরি দেখা মিলারের আছে, 4টি শতরানের ইনিংসও। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ব্যস্ততম এই প্রোটিয়া তারকা বলছেন, মন ভালো থাকলে যে কোনো দিন ভালো খেলা সম্ভব। ক্লান্ত লাগছে, বিশ্রাম প্রয়োজন, তবে মানসিক ভাবে বুঝতে হবে শরীরের কি প্রয়োজন। 16 বছর ধরে খেলছি আমি, আমার খেলাটাকে ভালো করে বুঝি, মন ভালো অবস্থায় আছে এটা নিশ্চিত করা জরুরি। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#। ডেভিড মিলার যা করেননি পিএসএল এ বসে তা করেছেন সাবেক ক্যারিবিয়ান অধিনায়ক ড্যারেন স্যামি। পেশোয়ার জালমিতে বাবর আজমদের কোচের ভূমিকায় থাকা স্যামি নিজের লীগের ব্যস্ততার ফাঁকে কথা বলেছেন বিপিএল নিয়ে। প্লে অফ রাউন্ড শুরুর আগে ভবিষ্যৎবাণী করলেন বিপিএল এর সম্ভাব্য চ্যাম্পিয়ন ও সেরা খেলোয়াড় নিয়ে। আই থিংক দ্য চ্যাম্পিয়ন্স উইল বি কামিলা ভিক্টোরিয়ান্স, দে আর প্লেইং সো ওয়েল এট দিস মোমেন্ট এন্ড দে আর দ্য টিম টু বিট। ওয়েল ইউ নো মি অ্যাজ অ্যান অল রাউন্ডার মাইসেলফ, আই গট টু গো উইথ সাকিব আল আহসান, ইউ নো, রানস উইথ দ্য ব্যাট, wickets with the ball, he is my pick for MVP. Kanuk Mahmud, DBC News, Dhaka.